ফিরহাদ হাকিম তাকে কটাক্ষ করে বলেছিলেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তার জবাবে এবার বিধানসভায় দাঁড়িয়ে কলকাতার মেয়র এবং রাজ্যের পুরমন্ত্রীর উদ্দেশ্যে মদন মিত্রের কটাক্ষ, আমি ছাগল হলে উনিও ছাগল। সব মিলিয়ে দুই রাজ্যের মন্ত্রী এবং বিধায়কের কথার লড়াইয়ে অস্বস্তিতে শাসক দল। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কর্মীদের অস্ত্র প্রশিক্ষণের কথা বলে শাসক দলকে বিড়ম্বনার মধ্যে ফেলেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। কামারহাটির বিধায়কের এই মন্তব্যে অখুশি দলের শীর্ষ নেতারা। মদনের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম গতকাল বলেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। মদন মিত্র কে? তিনি রাজ্যের মন্ত্রীও নন, পঞ্চায়েত এলাকাতেও থাকেন না। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, ভোট শান্তিপূর্ণভাবে করতে হবে। ফিরহাদের এই মন্তব্যের জবাবে গতকালই কটাক্ষের সুর শোনা গিয়েছিল মদনের গলায়। কামারহাটির বিধায়ক বলেছিলেন, ববি যখন আমায় পাগল বলে ধন্য হয় সে পাগলামি। একই সঙ্গে আবার কটাক্ষের সুরে মদন বলেছিলেন, আপনিও বিধায়ক আমিও বিধায়ক, আপনিও নির্বাচিত হয়েছেন আমিও তাই। ববি জানেই না অস্ত্র প্রশিক্ষণের জন্য কত স্কুল আছে। মুখে কথা বললেও দীর্ঘদিনের সতীর্থের কথা যে তিনি ভালোভাবে নেননি, এদিন বিধানসভায় ফের একবার তা বুঝিয়ে দেন মদন মিত্র। ফিরহাদ হাকিমের কটাক্ষ নিয়ে প্রশ্ন করা হলে শ্লেষাত্মকভাবে মদন বলেন, আমি ছাগল হলে উনিও তো ছাগল, আমরা তো দুই ভাই, তাহলে আমি ছাগল হলে ও ছাগল হবে না। যদিও মদন মিত্রের এই মন্তব্যে ফিরহাদ হাকিমের আর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কয়েকদিন আগে একইভাবে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে দুই সিনিয়র নেতার কথার লড়াইয়ে বেজায় অস্বস্তিতে পড়েছিল শাসক দল। এবার মদন ফিরহাদের বাক যুদ্ধে ফের তৃণমূলের অস্বস্তি ফিরল।